অস্কারের মঞ্চে যোগ দিলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তার প্রযোজনায় নির্মিত শর্ট ডকুমেন্টারি স্ট্রেঞ্জার অ্যাট দি গেট অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির নির্বাহী পরিচালক হলেন মালালা। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মালালা জানান, আমার বাবার কথা মাথায় রেখে আমি বিবির চরিত্রটি চিন্তা করেছি। ডকুমেন্টারিটি মুসলিমদের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করবে। 13 ফেব্রুয়ারি অস্কার মনোনীতদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন মালালা। 1 মার্চ সাক্ষাৎ করেন ডকুমেন্টারির পরিচালকের সাথে। আগামী 12 মার্চ ঘোষিত হবে অস্কার বিজয়ীর নাম।